হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা ঘোষ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার জন্মদিন, তো আমার মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো অনেক কিছু করবো ভাবলাম, জানো তো বন্ধুরা, তো সেরকম কিছু করা হয়নি কারণ আমার এক্সাম ছিল। তো সেই সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম, বাড়ি আসার সময় বাড়ি আসলাম তোমার সেই দুটো বেজে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটু বসে আছি, তো দেখছি আমার জেঠু ঝুমঝুমি বানাচ্ছে। আমার দাদার ছেলে একটা নেবে, আমার ছেলে একটা নেবে। তো দাদার ছেলেটা বানানো হয়ে গেল, তো নিয়ে এখন চলে যাবে, দিয়ে আমার ছেলেটা বানিয়ে দেবে। তখন কাড়াকাড়ি লেগে গেছে, ও একটা বলছে, ও নেবে বলছে। তো চলো, জেঠু বানাক। একজনের তৈরি হয়ে গেল, চলে গেল, আর একজন নেবার জন্য ওয়েট করছে কতক্ষণে ওটা বানানো শেষ হয়ে যাবে। একটু নাচানাচি করছে কারণ বাচ্চা ছেলে, তো অনেক কিছু বানিয়ে দিলে একটু আনন্দ হয়। যেমন তো নাচানাচি করছে, ও নেবে, তো আমার জেঠু এটা বানাচ্ছে। তো দেখো ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো, হয়তো তোমাদেরও ছোটোবেলায় কেউ এরকম বানিয়ে দিত। তো দেখতে থাকো। কে বানিয়ে দিয়েছো ওটা? কার ওই দুটো? কার আমার একটা অনিকের দাদাকে দেবে না? একটা তোমার, একটা অনিকের দাদা, বলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। রোজ রোজ তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।